প্রথম কলকাতায় শুরু হলো 270 ডিগ্রি স্ক্রিনের প্যানোরামিক থিয়েটার, যার উদ্বোধন করলেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিনেমা হোক বা টু ডি সিনেমা, তা মোটামুটি সকলেরই জানা, কিন্তু এই প্রথম তিলোত্তমার বুকে 270 ডিগ্রি প্যানোরামিক থিয়েটারের উদ্বোধন হলো শহরের এক মাল্টিপ্লেক্সে। মূল স্ক্রিন বাদ দিয়ে দর্শকদের ডানদিকে এবং বাঁদিকেও থাকবে এই স্ক্রিন, তবে পুরো সিনেমা জুড়ে নয়, সিনেমার কিছু কিছু গুরুত্বপূর্ণ অংশ পুরো স্ক্রিন জুড়ে দেখা যাবে। উদ্বোধনে এসে রীতিমতো সাধুবাদ জানালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। স্ক্রিনএক্স ঠিক পুজোর পরে আইনক্স শুরু করলো, আমি এটা আই এম সো হ্যাপি যে ফার্স্ট টাইম উইথ দি অডিয়েন্স আমি এই একটা লম্বা ট্রেলার মতন দেখলাম, একটা এক্সপিরিয়েন্স করলাম। হোয়াট এভার হ্যাপেন্স টু কলকাতা, দিস ইজ সেকেন্ড ইন ইন্ডিয়া। এটা আমি ইটস এ কোরিয়ান কোম্পানি উইচ দে হ্যাভ দিস টেকনোলজি, দে হ্যাভ লঞ্চ, এটা খুব পপুলার হয়েছে অনেক জায়গায়। আজ পপুলার হয়েছে বলে পৃথিবী বিখ্যাত ছবিগুলো তারা এটার সঙ্গে জড়িয়ে গেছে। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স তো বটেই, কারণ টেকনোলজির সঙ্গে ইমোশনস, আমাদের সিনেমা মানে তো ইমোশনস, এই দুটোর কোথাও একটা কম্বিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইট গিভস ইউ নিউ এক্সপিরিয়েন্স। প্রথমে মুম্বাইতে আর তারপরই কলকাতায় এই ধরনের স্ক্রিন হওয়ায় টিকিটের দাম খানিকটা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে, তবে দর্শকদের জন্য ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে এই থিয়েটার। আজকে থেকে শুরু হচ্ছে, যে মানে তো ওয়েট করছি সিনেমা দেখে লোকেরা খুব পছন্দ করবে, এন্ড দেন নেক্সট উইকে তাবু কি যেগুলো স্ক্রিনএক্স আসবে উইল গোইং টু শো অল স্ক্রিনএক্স মুভিজ। স্ক্রিনে সিনেমা দেখতে দর্শকরা কতটা এনজয় করতে পারে তা সময় বলবে।